আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রোকসানা ইফা। শুরুতে ইউসিবি সংবাদ শিরোনাম। ঢাকার সিএমএইচ এ চিকিৎসাধীন ডক্টর জাফর ইকবাল এখন সংখ্যামুক্ত, জানিয়েছে আইএসপিআর। জাফর ইকবালের উপর হামলাকারীর চাচা সুনামগঞ্জে আটক, সিলেটের জালালাবাদ থানায় পুলিশের মামলা। মেঘনার ভাঙনে ব্রাহ্মণবাড়িয়ার 2 কিলোমিটার এলাকা বিলীন, ভরাট হওয়া 24টি ছোট নদী সুনামগঞ্জের হাওরবাসীর গলার কাটা। মেয়রের সবুজনগর গড়ার ঘোষণা ভেস্তে যেতে বসেছে, আবর্জনার কারণে অতিষ্ঠ চট্টগ্রামবাসী। এবং নিদাহাজ ট্রফি খেলতে দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন মাহমুদুল্লাহরা। শুনছিলেন ইউসিবি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকার সিএমএইচ এ চিকিৎসাধীন ডক্টর জাফর ইকবাল এখন শঙ্কামুক্ত, সকাল এক বার্তায় তথ্য জানিয়েছে আইএসপিআর। এতে জানানো হয়, ডক্টর জাফর ইকবালের সবশেষ শারীরিক অবস্থা নিয়ে বেলা 11টার দিকে চিকিৎসকদের ব্রিফ করবেন চিকিৎসকরা। গতকাল দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবালকে মধ্যরাতে বিমানবাহিনীর হেলিকপ্টারে সিলেট থেকে ঢাকার সিএমএইচে আনা হয়। শিক্ষাবিদ ডক্টর জাফর ইকবালের ওপর হামলাকারী চাচা আবুল কাহারকে সুনামগঞ্জ থেকে আটক করেছে র্যাব। ভোরে সুনামগঞ্জের দিরাই থেকে তাকে আটক করা হয়। এর আগে রাতে সিলেটের কুমারগাঁও শেখপাড়া থেকে হামলাকারী ফয়জুলের মামাকে আটক করা হয়। এদিকে শিক্ষাবিদ ডক্টর জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় সিলেটের জালালাবাদ থানায় মামলা করেছে পুলিশ। সকালে হামলাকারী ফয়জুলকে প্রধান আসামি করে তার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। হামলাকারী ফয়জুলকে সিলেটের সিএমএইচে চিকিৎসা দেওয়া হচ্ছে। র্যাব নয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমদ জানান, ফয়জুল হামলার দায় স্বীকার করেছে। হামলার প্রতিবাদে রাজধানীতে গণজাগরণ মঞ্চ সহ কয়েকটি সংগঠন বিক্ষোভ করেছে। হামলাকারীদের দ্রুত বিচারের দাবি জানান তারা। সিলেট প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জকনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন হাবিবুর রহমান অভি। শনিবার বিকেলে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। এ সময় মঞ্চে উঠে পেছন থেকে ফয়জন নামের এক যুবক তাকে ছুরিকাঘাত করলে রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন তিনি। এরপর প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয় এই শিক্ষাবিদকে। স্টুডেন্টদের মধ্যখান থেকে পিছন দিক দা একটা ধারালো অস্ত্র দ্বারা কেউ লক্ষ্য করতে পারে নাই হুটহাট সেকেন্ডের ব্যবধানে মারা দিছে। উনাকে সংখ্যামুক্ত বলা যাচ্ছে, তারপরেও যেহেতু উনি আমাদের এই নেশন ফেকার এবং মাননীয় প্রধানমন্ত্রী উনি সভায় আলাপ করছে সাথে সাথে সামরিক সচিব সাহেবকে দায়িত্ব দিয়েছে। ডক্টর জাফর ইকবালকে আঘাতের পর হামলাকারীকে ধরে ফেলে শিক্ষার্থীরা, গণপিটনির পর তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। হামলাকারী ফয়জুল থাকত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে কুমারগাঁও এলাকায়। এদিকে এ হামলার প্রতিবাদে শনিবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিক্ষোভ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় হামলায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানানো হয়। এর আগে শনিবার সন্ধ্যায় শাহবাগে মশাল মিছিল করে গণজাগরণ মঞ্চ সহ কয়েকটি সংগঠন। এদেশে যারা বিবেকবান বা এদেশে যারা শিক্ষক, পুরো শিক্ষক সমাজের উপর হামলা, এর পেছনে কারা রয়েছে তাদেরকে খুঁজে বের করে দ্রুত বিচারের দাবি জানাচ্ছে। যারাই এই হামলা করুক, এর দায় দায়িত্ব সরকার নিতে হবে, কেননা সরকার তার নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। 5 সদস্যের মেডিকেল বোর্ডের অধীনে ডক্টর জাফর ইকবালের চিকিৎসা চলছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। হাবিবুর রহমান ওভি, এটিএন বাংলা, ঢাকা। হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী, বিভিন্ন দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকা থেকে বের হওয়া প্রতিবাদ মিছিলটি বিভিন্ন সড়ক হয়ে চেরাকি পাহাড় মোড়ে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ডক্টর জাফর ইকবালের উপর হামলার ঘটনা আবারও প্রমাণ করল এ দেশে প্রগতিশীলরা নিরাপদে নেই। হামলায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানানো হয় এই সমাবেশে। এছাড়া বরিশালের অশ্বিনী কুমার হল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে বাসদ। এবার অন্য প্রসঙ্গ। মেঘনার ভয়াবহ ভাঙনে ব্রাহ্মণবাড়িয়ার 2 কিলোমিটার এলাকা বিলীন হয়ে গেছে। নদীর গতিপথ বদলে যাওয়ায় হুমকির মুখে পড়েছে আশুগঞ্জ নদীবন্দর ও সরেল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিভিন্ন স্থাপনা।
অপরিকল্পিতভাবে মেঘনা নদী থেকে ড্রেজার দিয়ে বালু তোলায় ভাঙন দেখা দিয়েছে বলে মনে করেন স্থানীয়রা। ব্রাহ্মণবাড়িয়া থেকে ইসাক সুমনের রিপোর্ট, জানাচ্ছেন মিজান সাজাহান। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর থেকে সরাইলের পানিশ্বর পর্যন্ত মেঘনা নদীর তীরবর্তী 10 কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে অসংখ্য স্থাপনা। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ কেন্দ্র, সার কারখানা, গ্যাস কম্প্রেসার কেন্দ্র ও ছোট বড় অসংখ্য চাতালকল। কিন্তু অপরিকল্পিতভাবে ড্রেজিং ও ডুবোচরের কারণে নদীর গতিপথ পরিবর্তন হয়ে ভাঙনের কবলে পড়েছে এসব শিল্প কারখানা। এর মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে 300 বেশি বাড়িঘর, চাতালকল, শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানপাট। নদীর গতিপথ পরিবর্তনের কারণে এখন পানেশ্বর থেকে আশুগঞ্জ পর্যন্ত কিছু কিছু অংশের মধ্যে অলরেডি নদী ভাঙ্গনের ভাঙ্গন হইতেছে। আর প্রয়োজন ব্যবস্থা না নেই তাহলে আমাদের পাওয়ার স্টেশন, খাদ্য গোডাউন, ফার্টিলাইজার সহ আমাদের বন্দর নগরী আশুগঞ্জের ব্যবসার চরম ক্ষতি হবে। ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী। আমরা একটা কারিগরি প্রতিবেদন এবং এটা ডিজাইন দেব এবং প্রকল্প তৈরি হলে মাননীয় প্রধানমন্ত্রীর তবে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য জিয়াউল হক মৃধা। যত দ্রুত সম্ভব পানি উন্নয়ন বোর্ড যাতে ব্যবস্থা গ্রহণ করে আমি তাদের সুদৃষ্টি আকর্ষণ করছি এবং আমি কিছুদিনের মধ্যে পানি সম্পদ মন্ত্রী একে নিয়ে আমি এলাকা আবার পরিদর্শন করব। আশুগঞ্জ থেকে পানিশ্বর পর্যন্ত 10 কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করা গেলে এলাকাটি ভাঙনের কবল থেকে রক্ষা পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এদিকে সুনামগঞ্জে ভরাট হওয়া 24টি অভ্যন্তরীণ নদী এখন হাওরবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। পলিজমের নদী ভরাট হওয়ায় ভারী বৃষ্টি কিংবা উজানের ঢলে তীরবর্তী এলাকায় দেখা দেয় বন্যা, আর শুষ্ক মৌসুমে নদীগুলো পড়ছে নাব্যতা সংকটে। এতে হুমকির মুখে পড়েছে চাষাবাদ। স্থানীয়রা বলছেন হাওরবাসীর জীবন জীবিকা নিরাপদ রাখতে এসব নদী খনন করা জরুরি হয়ে পড়েছে। সুনামগঞ্জ থেকে পঙ্কজ দের রিপোর্ট, জানাচ্ছেন রাজীব সাহা। পাহাড়ি ঢলে নেমে আসা পলিমাটি ও অপরিকল্পিতভাবে নদী শাসনের ফলে খরস্রোতা নদী যৌবন হারিয়ে এখন বিপন্ন করছে হাওরবাসীকে। জেলার তাহিরপুরের রক্তি, জাদুকাটা, কেন্দুয়া নদী, জামালগঞ্জের পিনাইন ও কানাইখালী, ধর্মপাশার সোমেশ্বরী ও কংস এবং কুশিয়ারাসহ 24টি নদী নাব্যতা হারিয়ে গভীর সংকটে। ভরাট হতে হতে এ নদীগুলো মৃতপ্রায়। ফসল আবাদসহ নদীকেন্দ্রিক জীবন জীবিকা পড়েছে চরম হুমকির মুখে। কৃষকরা বলছেন নদীর উপর বাঁধ দিয়ে মাছ ধরাসহ অপরিকল্পিতভাবে নদী শাসন করায় কোনো কোনো নদীর স্রোতধারা নষ্ট হওয়ায় নাব্য সংকট দেখা দিয়েছে। এই নদী দিয়ে কত যানবাহন যাচ্ছিল, আমাদের কোনো সমস্যা ছিল না, পানি যায় না সামনের দিকে বাঁধ দেওয়া। অনেক বাঁধ আছে নদীর মধ্যে, পানি আটকাইয়া রাখে তাদের মাছ ইয়ে করার জন্য, বিক্রি করার জন্য। এই নদী দু না কুদল তা আমরা অসহায়। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান সুনামগঞ্জের হাওর অঞ্চলের নদীগুলোর পানি ধারণ ক্ষমতা একেবারেই কমে গেছে। নদীর নাব্যতা বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন তারা। নদীগুলি ভরাট হয়ে যাওয়ার যে সমস্যা সেটাকে নিরসনের জন্য আমাদের পরিকল্পনা আমরা অলরেডি হাতে নিয়েছি এবং আগামী বছর থেকে এটা আমরা ইমপ্লিমেন্টেশনে যাব, যাতে নদীর যে ধারণ ক্ষমতা বৃদ্ধি করলেই হবে না, আমাকে নদীর ক্যাপাসিটি বাড়াতে হবে যাতে পানি ধারণ ক্ষমতাটা আমরা বৃদ্ধি করতে পারি। হাওরের একমাত্র ফসল বোরোর আবাদ নিশ্চিত করতে এবং লাখো চাষিদের জীবন বাঁচাতে ভরাট হওয়া নদীগুলো দ্রুত খননের দাবি জানিয়েছে সুনামগঞ্জবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সিটি কর্পোরেশনের গাফিলতির কারণে আবর্জনের স্তূপে পরিণত হয়েছে চট্টগ্রাম। সবুজ নগরী গড়তে সিটি কর্পোরেশন বাসা বাড়ি থেকে ময়লা সংগ্রহ করলেও তা ফেলে রাখা হচ্ছে রাস্তার পাশে, ফলে দুর্ভোগে পড়েছে নগরবাসী। তবে সিটি কর্পোরেশনের দাবি আগামী জুনের মধ্যে সমস্যার সমাধান হবে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন তামিম আহমেদ। এভাবেই ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে আছে বন্দর নগরীর বেশিরভাগ সড়ক জুড়ে। চট্টগ্রামের ব্যস্ততম এলাকা বিআরটিসি মোড়, চট্টেশ্বরী, বাগমদিরাম, ওয়ার্নিজাম রোড ও চকবাজার সহ বিভিন্ন এলাকা ময়লায় সয়লাব। এসব আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ নগরবাসী। স্থানীয়রা বলছে ময়লা সরাতে বিভিন্ন সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নানা উদ্যোগ নিলেও এভাবে খোলা স্থানে ফেলে রাখা ও সঠিকভাবে তদারকের অভাবে তা সফল হচ্ছে না। সব জায়গায় এইভাবে ময়লাগুলো থাকে, যার কারণে আমাদের শিশুরা এবং আমরা নিজেরাই যাওয়ার সময় এটা ভুক্তভোগী। স্কুল কলেজে সবাই আমরা বাসে শুনে এখানে ওয়েট করি, দেখা যায় অনেক গন্ধ, দাঁড়াইতে পারি না। আমাদের শারীরিক সমস্যাতে অবশ্যই ভুক্ত হচ্ছে,
এটা যাতে সিটি কর্পোরেশন ওই জিনিসটা নজর দেয়। এ নিয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে চট্টগ্রামকে নোংরা নগরী বলে মন্তব্য করে সিটি কর্পোরেশনের সমালোচনা করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। তবে আগামী জুনের মধ্যে ওয়ার্ড ভিত্তিক ময়লা ফেলার স্থান ঠিক করা হলে এই সমস্যা থাকবে না বলে আশ্বাস দেন সিটি কর্পোরেশন কর্মকর্তারা। চট্টগ্রাম আমরা যদি মনে করি একটা নোংরা শহরে পরিণত হয়েছে, আমরা যদি একটু ওদিকে যাই বা ওদিকে যাই বা এদিকে যাই তাহলে দেখবেন নোংরা নোংরা নোংরাই। পদক্ষেপ নিয়েছি আগামী জুনের মধ্যে আমরা সেকেন্ডারি টিজির ব্যবস্থা করব, হয়তো একটি ওয়ার্ডে না হলেও দুই তিনটি ওয়ার্ড মিলে একটি টিজির ব্যবস্থা করব। আপনারা দেখবেন চট্টগ্রামে এই ধরনের আর সমস্যা হবে না এবং আপনারা উন্মুক্ত জায়গায় ময়লাটি দেখতে পাবেন না। চট্টগ্রাম শহর অবিলম্বে দুর্গন্ধমুক্ত করে সবুজ নগরীত পরিণত করতে মেয়রের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি স্থানীয়দের। তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। দুর্নীতি করলে শাস্তি পেতেই হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল খুলনা সার্কিট হাউস মাঠে স্থানীয় আওয়ামী লীগের জনসভায় তিনি একথা বলেন। এ সময় আবারও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকামার্কায় ভোট চান প্রধানমন্ত্রী। ভোলায় পাওয়া গ্যাস বরিশাল ও খুলনায় পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা হবে বলেও জানান তিনি। আজকে খালেদা জিয়া দুর্নীতি করেছে, কোর্ট রায় দিয়েছে, সেই রায় সে কারাগারে। এখানে আওয়ামী লীগের কিছু করার নাই, আমাদের কিছু করার নাই। দুর্নীতি করলে তাকে শাস্তি পেতেই হবে। বেগম খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথের আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। নির্বাচন সুষ্ঠু হলে আওয়ামী লীগ জিততে পারবে না জেনেই সাজানো মামলায় খালেদা জিয়াকে সরকার জেলে পাঠিয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। এ সময় শিক্ষাবিদ ডক্টর জাফর ইকবালের ওপর হামলার নিন্দা জানান তিনি। জমিন পাওয়ার যে যোগ্য তিনি সেটা না হওয়ার জন্য তার উদ্বেগ প্রকাশ করেছেন এবং অতি দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে জামিনে মুক্ত করবার তারা ব্যবস্থা গ্রহণ করবার জন্য জানিয়েছেন। একই সঙ্গে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তারা কথা বলেছেন। ক্রিকেট ধারাবাহিক ভালো খেলে নিদাহাজ ট্রফির ফাইনাল খেলতে চায় বাংলাদেশ। শ্রীলঙ্কায় যাওয়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে একথা জানান ভারপ্রাপ্ত প্রধান কোচ কোর্টনি ওয়ালশ। এদিকে ইঞ্জুরির কারণে নিদাহাজ ট্রফি থেকে ছিটকে পড়েছেন সাকিব আল হাসান, তার পরিবর্তে দলে ফিরেছেন লিটন দাস, আর দলকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ। দুপুরে ঢাকা ছাড়ছেন তারা। আরও জানাচ্ছেন মোমিনুর রিপন। স্বাগতিক শ্রীলঙ্কা ভারত ও বাংলাদেশকে নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া নিদাহাজ ট্রফিতে সাকিব আল হাসান খেলতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা ছিলই। শেষ পর্যন্ত ইঞ্জুরির কারণে ছিটকে পড়লেন দলের নিয়মিত অধিনায়ক, তার পরিবর্তে ফিরেছেন উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাস, আর দলকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিব না থাকাটা দলের জন্য বড় দুঃসংবাদ হলেও বাকিদের নিয়েই আত্মবিশ্বাসী বাংলাদেশের কোচ। সাকিব দলের অপরিহার্য ক্রিকেটার, তবে আপাতত তাকে ছাড়াই আমরা গেম প্ল্যান করেছি। সাকিব না থাকার পরও যে দল আছে তা নিয়ে আমি আত্মবিশ্বাসী। পেসারদের নিয়ে বেশ কিছুদিন আলাদাভাবে কাজ করেছি, তারা অনেকটা উন্নতিও করেছে। সবশেষ সিরিজের দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের পারফরমেন্স ছিল একেবারেই অপ্রত্যাশিত। এবারের চ্যালেঞ্জটা আরও কঠিন, কারণ ঘরের মাটিতে শ্রীলঙ্কা বেশ শক্তিশালী আর দুর্দান্ত ফর্মে আছে ভারত। তবে সব দুশ্চিন্তা ঝেড়ে ফেলে দলকে ম্যাচ উপভোগ করার পরামর্শ দিয়েছেন ওয়ালশ। আমরা ধারাবাহিকভাবে ভালো খেলতে চাই, আশা করি ছেলেরা পরিকল্পনা ও লক্ষ্য অনুযায়ী খেলতে পারবে। টুর্নামেন্টটা আমাদের জন্য বেশ কঠিন, যদি কয়েকটা ম্যাচ জিতে ফাইনালে যেতে পারি সেটা হবে অনেকটা বড় পাওয়া। শ্রীলঙ্কার স্বাধীনতার 70 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত নিদাহাজ ট্রফিতে অংশ নিতে রোববার দুপুরে কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। 8 মার্চ ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। সাংবাদিকবার রূপালী ব্যাংক বিরতি আর ফিরে এসে থাকছে। ভারতের ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচ্ছ্বাস। অবিরাম বাংলা সংবাদে আরেকবার স্বাগত।
একই কাছে দু রকমের সবজি, মাটির নিচে গোলালু আর উপরে লতানো গাছে ঝুলছে টমেটো। বিজ্ঞানীরা নাম দিয়েছেন টমালু। এ নিয়ে পরীক্ষাগারে গবেষণার পাশাপাশি চলছে বাণিজ্যিক আবাদের প্রস্তুতি। বিজ্ঞানীরা বলছেন, জমি সংকটের এই দেশে টমালুর আবাদ আনতে পারে বৈপ্লবিক পরিবর্তন। হুমায়ুন চিশতির বিশেষ প্রতিবেদন, ছবি তুলেছেন শাহিন হাওলাদার। বাঙালির পছন্দ তালিকার শীর্ষে থাকা দুটি সবজি আলু এবং টমেটো। প্রায় সব তরকারিতে আলুর ব্যবহার থাকেই। তরকারির মিশেল ছাড়াও চিপস, ফ্রেঞ্চ ফ্রাই সহ বিভিন্ন রকমারি খাবার তৈরি হয় আলু দিয়ে। আর পুষ্টিগুণে ভরপুর টমেটো এখন সবার খাবার পাতে নিত্যসঙ্গী। একই গাছে এই দুই সবজি আবাদের সফল প্রযুক্তি বের করেছেন কৃষিবিজ্ঞানীরা। মাটির নিচে আলু আর উপরে টমেটো। বিজ্ঞানীরা বলছেন, দুটি সবজি একই গোত্রের হওয়ায় এটা সম্ভব হয়েছে। এর নাম দেয়া হয়েছে টমালু। দুই আলাদা আলাদা করলে অনেক জায়গা লাগবে, কিন্তু যদি একটা গাছের মধ্যে যদি করা যায় তাহলে পরে জায়গাটাও মানে কম লাগবে, এবং এতে করে অল্প জায়গা থেকে আমরা দুটো ফসল পেয়ে যেতে পারবো। এই আইডিয়াতেই আসলে মানে করা। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালনের সময় অধ্যাপক ডক্টর ফারুকের নির্দেশনায় 2008 সালে সেখানকার বিজ্ঞানীরা প্রথম টমালুর সফল পরীক্ষা চালান। তবে সে গবেষণা আর এগোয়নি। বর্তমানে সরকারি বেসরকারি কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে চলছে নিবিড় গবেষণা। এর একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। অল্প খরচে বেশি উৎপাদন করে আমরা কম মূল্যেই আমাদের ক্রেতাদের কাছে এসব ফসল পৌঁছাতে পারবো। টমেটোর পাশাপাশি আলু যদি একই গাছ থেকে পায় তাহলে পরে আমার মনে হয় নাগরিক, সাধারণ নাগরিকরা এটা খুব মানে ইন্টারেস্টেড ফিল করবে। কৃষিবিজ্ঞানীরা বলছেন, জোরকলম পদ্ধতির এ প্রযুক্তিটি কিছুটা জটিল হলেও কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হলে এর বাণিজ্যিক আবাদও সম্ভব। সাধারণত আলু ধরার পরপরই গাছ শুকিয়ে যায়, তবে এ গাছে টমেটো যতদিন ধরবে ততদিন চলবে আলুর আবাদও। আলু গাছ মরে গেলেও টমেটো গাছ, টমালু গাছ মরবে না যতদিন পর্যন্ত না মানে টমেটো প্রোডাকশনটা যদি এফেক্টেড না হয়। একটা পর্যায়ে গিয়ে আমরা যখন দেখতে পাবো যেটা আপনার খরচের দিক দিয়ে কম, উৎপাদনকে বেশি এবং লোকের চাহিদা পূরণের জন্য অনেক বেশি আগ্রহ সৃষ্টি করতে পারছে, তখন এটা নিজে থেকেই দেখবেন যে এটা বাণিজ্যিক উৎপাদন শুরু হয়ে যাচ্ছে। টমালু ছাড়াও একই গাছে আলুর সাথে বেগুন এবং আলুর সাথে ক্যাপসিকাম আবাদেরও চেষ্টা করছেন বিজ্ঞানীরা। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। ত্রিপুরার বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়ের পর উচ্ছ্বসিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে কয়েকটি বার্তায় তিনি বুঝিয়ে দিয়েছেন বিজেপির জন্য এই জয়টা কত গুরুত্বপূর্ণ ছিল। মোদী বলেছেন, মেঘালয়, নাগাল্যান্ড ও ত্রিপুরার মানুষ তাদের পক্ষে গণরায় দিয়েছে। বিজেপির একটিস্ট নীতিকে সমর্থনের জন্য ধন্যবাদ জানান তিনি। টুইট বার্তায় মোদী আরও বলেছেন, ত্রিপুরার ভাই বোনেরা বিজেপিকে ভোট দিয়ে যুগান্তকারী কাজ করেছে। ত্রিপুরার পরিবর্তনে তার দলের চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান নরেন্দ্র মোদী। দুই জোট ক্ষমতায় থাকা বামদের হটিয়ে ত্রিপুরার বিধানসভা নির্বাচনে জয় পেল বিজেপি নেতৃত্বাধীন জোট। সংবাদে আবারও রূপালী ব্যাংক বিরতি, আর ফিরে এসে থাকছে। স্প্যানিশ লিগে গেটাফেকে 3-1 গোলে হারাল রিয়াল মাদ্রিদ। বিরতির পর আবার স্বাগত অবিরাম বাংলার সংবাদে। এবার পার্টেক্স খেলা খবর। ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে লা লিগায় গেটাফেকে 3-1 ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। আগের ম্যাচে স্পানিয়লের কাছে হারের অভিজ্ঞতা নিয়ে বার্নাবুতে মাঠে নেমেছিল জিনেদিন জিদানের দল। তবে এদিন ম্যাচের 24 মিনিটে স্বস্তিদায়ক গোলটি করেন গ্যারেথ বেল। এরপর প্রথমার্ধের শেষ সময় ব্যবধান দ্বিগুণ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর ফলে 286 ম্যাচে 300 গোলের রেকর্ড করেন রোনালদো। মেসি পেয়েছিলেন 334 ম্যাচে। 65 মিনিটে পেট্রোইলো গেটাফের হয়ে এক গোল করলে ম্যাচে কিছুটা উত্তেজনা আসে। তবে 78 মিনিটে দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন CR7। এই জয়ে 27 ম্যাচে 54 পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রইল লা ব্লাঙ্কোরা। 5 পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ, আর 66 পয়েন্ট নিয়ে সবার ওপরে বার্সেলোনা।
শেষ করার আগে ইউসিবি সংবাদ শিরোনাম আরেকবার। ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন ডক্টর জাফর ইকবাল এখন শঙ্কামুক্ত, জানিয়েছে আইএসপিআর। জাফর ইকবালের উপর হামলাকারীর চাচা সুনামগঞ্জে আটক, সিলেটের জালালাবাদ থানায় পুলিশের মামলা। মেঘনার ভাঙনে ব্রাহ্মণবাড়িয়ার 2 কিলোমিটার এলাকা বিলীন, ভরাট হওয়া 24টি ছোট নদী সুনামগঞ্জের হাওড়বাসীর গলার কাটা। মেয়রের সবুজনগর গড়ার ঘোষণা ভেস্তে যেতে বসেছে, আবর্জনায় অতিষ্ঠ চট্টগ্রামবাসী। এবং নিদাহাজ ট্রফি খেলতে দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন মাহমুদুল্লাহরা। এই ছিল এখনকার মতো, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।